আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই ভয়ঙ্কর সংবাদ, যুক্তরাষ্ট্রের শক্তিশালী অস্ত্র ধ্বংস করার দাবি রাশিয়ার। পুতিনের নতুন সতর্কতা। রেগে গিয়ে জি টোয়েন্টি সম্মেলন থেকে বেরিয়ে গেলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘে একই প্রস্তাবে পাল্টাপাল্টি ভেটো দিল আমেরিকা ও রাশিয়া। ইউক্রেনের সামান্য শক্তি দেখিয়েছে রাশিয়া, বলছে ক্রেমলিন। রাশিয়াকে সমর্থন বিনিময়ে যা পেয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। সর্বশেষে জানিয়ে দিব মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যুক্তরাজ্যের শক্তিশালী অস্ত্র ধ্বংস করে দেওয়ার দাবি রাশিয়ার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার দাবি করেছে, যুক্তরাজ্যের পাঠানো দুটি শক্তিশালী জাহাজ বিধ্বংসী হারপুন মিসাইল ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার দাবি, যুক্তরাজ্যের পাঠানো হারপুন মিসাইল ব্যবস্থা ওডেসাতে রেখেছিল ইউক্রেন। হারপুন মিসাইল ব্যবস্থাটি ডিজাইন করেছে যুক্তরাষ্ট্র। এটি অন্যতম শক্তিশালী অস্ত্র, যেটি ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেনকে সহায়তা হিসেবে পাঠিয়েছে। যুক্তরাজ্যের পাঠানো শক্তিশালী অস্ত্র ধ্বংস করে দেওয়ার পর সাংবাদিকদের রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেছেন, তাদের যে শক্তি আছে সেটির খুব ছোট একটি অংশই এখন পর্যন্ত ইউক্রেনে ব্যবহার করেছে রাশিয়া। এদিকে এর আগে যুক্তরাষ্ট্রের পাঠানো দুটি হিমারস মাল্টিপল রকেট লঞ্চার ধ্বংস করে দেওয়ার দাবি করেছিল রাশিয়া, কিন্তু পরবর্তীতে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয় হিমারস ধ্বংস করার যে দাবি রাশিয়া করেছে সেটি মিথ্যা। তবে রাশিয়ার ধ্বংস করার দাবি এবং রাশিয়ার দাবিকে মিথ্যা বলার বিষয়টি যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, সূত্র আল জাজিরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্কতা দিয়ে বলেছেন, যদি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা অব্যাহত নিষেধাজ্ঞা দিতে থাকে তাহলে জ্বালানি বাজারে এর মারাত্মক নিরূপ প্রভাব পড়বে, ইউরোপীয়দের উচ্চ মূল্যে জ্বালানি ব্যবহার করতে হবে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে একটি আলোচনায় এমন সতর্কতা দিয়েছে রুশ প্রেসিডেন্ট। পুতিন বলেছে, হ্যাঁ, আমরা জানি যে ইউরোপীয়রা রাশিয়া জ্বালানির বিকল্প পাওয়ার চেষ্টা করছে, যদিও আমরা মনে করি এরকম কিছু স্টক মার্কেট গ্যাসের মূল্য বৃদ্ধি করবে এবং গ্রাহকদের বাড়তি খরচ করতে হবে। এসব কিছু আবারও দেখিয়েছে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা যারা দেয় সেসব দেশের উপরই নিষেধাজ্ঞার প্রভাব পড়ে। আরো নিষেধাজ্ঞা দেওয়া হলে খুব সম্ভবত আরো কঠিন, কিন্তু কোনো সন্দেহ ছাড়া বিশ্বের জ্বালানির বাজারের উপর বিপর্যয়কর প্রভাব পড়বে। এদিকে গত বছর পুরো ইউরোপের চাহিদার মোট 40% গ্যাস রপ্তানি করে রাশিয়া, কিন্তু রাশিয়া ইউক্রেনে হামলা করা রাশিয়ার জ্বালানির ব্যবহার কমিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে পশ্চিমা দেশগুলো, সূত্র দ্য গার্ডিয়ান। এদিকে রেগে জি টোয়েন্টি সম্মেলন থেকে বেরিয়ে গেলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে লাভরভ জি টোয়েন্টি সম্মেলন থেকে বেরিয়ে গিয়েছেন। শুক্রবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হান্না লেনা বায়ারবুক জি টোয়েন্টি জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন। তিনি তার বক্তব্যে রাশিয়ার সমালোচনা করেছিলেন, ইউক্রেনে হামলা করার অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে কড়া কথা বলেছিলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। তার এসব বক্তব্যের প্রতিবাদে তিনি সম্মেলন স্থল থেকে উঠে চলে যান। রুশ কূটনীতিকরা জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী সের্গে লাভরভ জি টোয়েন্টি সম্মেলনের বিকালের অধিবেশনেও যোগ দেননি। ওই সময় ভার্চুয়ালি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বক্তব্য দেওয়ার কথা ছিল, তাছাড়া তিনি বিকালের অধিবেশনে যোগ দেননি কারণ ওই সময় কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীও রাশিয়ার কড়া সমালোচনা করেন। এদিকে ইন্দোনেশিয়ার বালিতে চলছে জি টোয়েন্টি জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। এসব সম্মেলনে বড় দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হলেও এবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো ধরনের বৈঠক করেননি রুশ পররাষ্ট্রমন্ত্রী, সূত্র আল জাজিরা। জাতিসংঘে একই প্রস্তাবে পাল্টাপাল্টি ভেটো দিল আমেরিকা ও রাশিয়া। দামেস্কে পাশ কাটিয়ে তুরস্কের মাধ্যমে সিরিয়া ত্রাণ পাঠানোর কার্যক্রমের মেয়াদ বাড়ানোর লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। শুক্রবার মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে অনিত এই প্রস্তাবের খসড়ায় বলা হয়েছিল, সন্ত্রাসীদের নিয়মিত সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলীয় উদলিপ প্রদেশে তুরস্কের মাধ্যমে আন্তর্জাতিক ত্রাণ পাঠানোর কার্যক্রম এক বছরের জন্য বাড়ানো হোক। প্রস্তাবটিকে সিরিয়ার স্বার্থবিরোধী আখ্যায়িত করে জাতিসংঘ নিযুক্ত রুশ উপরাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়াস্কি বলেছেন,
প্রস্তাবটির উত্থাপক দুই দেশে আয়ারল্যান্ড ও নরওয়ে সিরিয়ার টান পাঠানোর জন্য এর চেয়ে ভালো কোনো সমাধান খুঁজে পায়নি বলে মস্কো দুঃখ প্রকাশ করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী মিলে মোট 15 দেশের মধ্যে 13 দেশ পশ্চিমা সমর্থক প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ও রাশিয়া এতে ভেটো দেয় এবং চীন ভোটদানে বিরত থাকে। দামেস্ককে পাশ কাটিয়ে 2014 সাল থেকে সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় ত্রাণ পাঠিয়ে আসছে জাতিসংঘ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল সাদাত তার সরকারের অগোচরে তার দেশে ত্রাণ বিতরণের এই কার্যক্রমকে সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়ে এসেছেন। রাশিয়া ও চীন জাতিসংঘের এই কার্যক্রমের বিরোধিতা করে সিরিয়ার সরকারের মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনার দাবি জানিয়ে আসছিল। শুক্রবার আয়ারল্যান্ড ও নরওয়ের অনুমোদিত প্রস্তাবটিতে ভেটো দেওয়ার পর রাশিয়ার বিকল্পিত একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে যাতে জাতিসংঘের ত্রাণ কার্যক্রমের মেয়াদ এক বছরের পরিবর্তে 6 মাস বাড়ানোর কথা বলা হয়। এই বিকল্প প্রস্তাবের পক্ষে চীন ভোট দিলেও আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স তাতে ভেটো দেয়। ফলে দুইবার বিভিন্নভাবে উপস্থাপন এবং দুবারই পাল্টাপাল্টি ভেটোতে পড়ে প্রস্তাবটি কঠোরভাবে আটকে যায়। ইউক্রেনের সামান্য শক্তি দেখিয়েছে রাশিয়া বলেছে ক্রেমলিন। ইউক্রেনের বিশেষ অভিযানে রাশিয়া খুব সামান্য শক্তি প্রদর্শন করেছে। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র এমন মন্তব্য করেন। এর আগে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট পশ্চিমাদের হুমকি দিয়ে বলেছেন, মস্কো কোনো রাগ ঢাকা ছাড়াই ইউক্রেনে অভিযান শুরু করেছে। যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করতে পশ্চিমাদের চ্যালেঞ্জ জানান তিনি। এজন্য ইউক্রেনে বেঁচে থাকা পর্যন্ত পশ্চিমারা তাদের সঙ্গে যুদ্ধ করতে চায়। রাশিয়া তাদের স্বাগত জানায় বক্তব্য করে তিনি বলেন, এটা কেবল ইউক্রেনীয়দের দুঃখ বাড়াবে। তিনি বলেছেন, আজকে আমরা শুনেছি যুদ্ধক্ষেত্রে তারা আমাদের পরাজিত করতে চায়। এখানে আমরা যেটা করতে পারি তা হলো তারা চেষ্টা করে দেখুক। সাংবাদিকরা বলেছেন, শুক্রবার ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পিসকভ পুতিনের মতো একই ধরনের হুমকিপূর্ণ বার্তা প্রদান করেন। তিনি বলেছেন, রাশিয়ার শক্তি অনেক বেশি, ইউক্রেনে বিশেষ অভিযানে খুব সামান্য শক্তি ব্যবহার করা হয়েছে, বলছে আল জাজিরা। রাশিয়াকে সমর্থন বিনিময়ে যা পেয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ব্রাজিলের প্রেসিডেন্ট দাবি করেছেন, রাশিয়ার উপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলো ব্যর্থ হয়েছে। নিজের দলের সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়াকে সমর্থন দিয়ে ব্রাজিলের গুরুত্বপূর্ণ কৃষিকাজের জন্য প্রয়োজনীয় সার পেয়েছেন তিনি। তাছাড়া ব্রাজিলের অ্যামাজন বোমের সর্বভৌমত্ব নিয়ে ব্রাজিল যেসব চিন্তিত, রাশিয়াও তেমন চিন্তিত বলে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। পৃথিবীর দীর্ঘতম দমমাক্ত বন হল অ্যামাজন। বিশ্বের সব থেকে বড় দমমাক্ত বন হওয়ায় এটি নিয়ে প্রায় কথা বলতে থাকে উন্নত দেশগুলো। তাদের দাবি, অ্যামাজনকে উজাড় করে দেওয়া হচ্ছে। কিন্তু অন্য দেশগুলো অ্যামাজন নিয়ে যে চিন্তা করে সেটি পছন্দ নয় ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টের। অ্যামাজন নিয়ে অন্য দেশগুলোর সমালোচনাকে ব্রাজিলের সার্বভৌমত্ব উপর আঘাত বলে মনে করে তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা নিয়ে কথা বলায় তারা ব্রাজিলের প্রেসিডেন্টের উপর ক্ষুব্ধ হতে পারে। রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখায় এর আগেও ব্রাজিলের সমালোচনা করেছে তারা, সূত্র আল জাজিরা। মধ্যপ্রাচ্যের সহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদ। প্রবৃত্তির দাসত্ব, লোভ লালসা, হিংসা, বিদ্বেষ সহ মনের পশুকে পরাভূত করার শিক্ষা নিয়ে আবারও এসেছে ঈদ উল আজহা। শনিবার বিপুল উৎসাহ উদ্দীপনা ও তাদের মহিমায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব। একই সঙ্গে পশ্চিমারা বিশ্বের দেশগুলোতেও আজ ঈদ উল আজহা উদযাপন করা হচ্ছে। শনিবার সকালে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, আরব, কাতার, ওমান, আমিরাত, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইনে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সৌদির বাদশাহ সালমান বিন যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঈদ উল আজহা উপলক্ষে মুসলিম দেশগুলোর নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। এদিকে ঈদ উল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের নেতারা আমিরাতের জনগণ, আরব ও ইসলামিক দেশগুলোকে তাদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ঈদ উল আজহা উপলক্ষে আরব ও ইসলামিক দেশগুলোর বাদশাহ, প্রেসিডেন্ট এবং আমিরাতের অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।